হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছ ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনা। প্রথম ঘটনাটা একটা মানুষকে বলি দেওয়া নিয়ে। একটা ছেলে তার টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য, জাস্ট আমি বলছি না, ডিসক্লোজ করছি না, তোমরা শুনবে নিজেই, সেরকম একটা ঘটনা। আর সেকেন্ড ঘটনাটা একদম অবাক করে দেওয়ার মতন। দুটো ঘটনাই আশা করছি তোমাদের বেশ লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে হারিয়ে যেতে গেলে অবশ্যই হেডফোনটা কানে গুঁজে নিতে হবে। আশা করছি গুঁজে নিয়েছ। চলো এবার আমরা হারিয়ে যাই ভূতের রাজ্যে। নমস্কার অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নাম সুদেশনা, বহরমপুর থেকে আজ তোমার একজন বড় ভক্ত বলছি। আমি কখনো বালুরঘাটে গেলে তোমার সাথে দেখা করার ইচ্ছে রাখলাম। আর তুমিও যদি কোনো দিনও আমাদের বহরমপুরে আসো, তবে প্লিজ একবার আমার সাথে দেখা করো। তোমার সাথে দেখা করার আমার অনেক দিনের ইচ্ছেটা সার্থক হবে। আমার মামার বাড়ি সুন্দরবনে। বুঝতেই পারছো, সুন্দরবনের একদম কাছাকাছি। আমরা সবাই জানি সুন্দরবন এমন একটা জায়গা যেটাতে অনেক রহস্যে ঘেরা। এই রহস্যগুলোর মধ্যে একটা রহস্য আমার পরোক্ষভাবে দেখার সুযোগ হয়েছিল। অবশ্য তখন আমি অনেকটাই ছোট ছিলাম। ঘটনাটা মোটামুটি 1998 সালের। তখন আমার বয়স 4 বছরের একটু বেশি। আমি সেইবার গিয়েছিলাম আমার মামার বাড়িতে ঘুরতে মা বাবার সাথে। বেশ কয়েকদিন সেখানে কাটিয়ে যেদিন ফিরব, সেদিন ওইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। প্রথমে বলে রাখি, আমার মামার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কয়েকটা ঘর ছিল। সেই ঘরের মানুষদের একমাত্র পেশা ছিল মৌচাক থেকে মধু সংগ্রহ করা। ওই পাড়ার এক মহিলা আমার মামার বাড়িতে পরিচারিকার কাজ করতেন। খুব ভালো মানুষ ছিলেন, তিনি আমাকে খুবই ভালোবাসতেন। উনাকে আমি মিষ্টি মাসি বলে ডাকতাম। আমরা যেদিন চলে আসব, সেদিন সকালবেলা উনি কাজে আসেননি। যেহেতু আমাকে খুব ভালোবাসে, তাই জন্য আমি ভীষণ বায়না করছিলাম যে না, মিষ্টি মাসিকে না দেখে আমি যাবই না। আর আমি যেহেতু খুব আদুরে ছিলাম, তাই জন্য আমার ইচ্ছাকে সবসময় প্রায়োরিটি দেওয়া হতো। মিষ্টি মাসিকে ডাকতে লোক পাঠানো হলো আমার মামা বাড়ি থেকে। তারা মিষ্টি মাসিকে না নিয়েই ফিরে এলো আর বলল যে মিষ্টি মাসির স্বামী কালকে ভোর রাতে গিয়েছিল মধু সংগ্রহ করতে, কিন্তু তিনি এখনও পর্যন্ত ফেরেননি, তাই জন্য মাসি প্রচণ্ড কান্নাকাটি করছে। এই জন্য আমি আমার মা বাবার সাথে যাই উনাদের বাড়িতে। যেহেতু আমাদের পরিচিত, তাই জন্য উনাদের বাড়িতে যাতায়াত আমাদের ছিল। উনি বেশ ভালো মনের মানুষ ছিলেন, তাই ওনাকে কোনোদিনই আমরা পরিচারিকার রূপে দেখতাম না, আমরা নিজের ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখতাম। সুতরাং ফ্যামিলি মেম্বারের এরকম একটা দুর্দিনে আমাদের কাছে থাকা উচিত, এই জন্য আমাদের বাড়ি যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে ফেললাম। আমি মা বাবা দাদু সবাই মিলে গেলাম উনাদের বাড়িতে। আমি ছোট, তাই আমাকে একা বাড়িতে রেখে যাওয়াটা কোনোভাবেই সম্ভব না। আর তাছাড়া আমি এর আগেও উনাদের বাড়িতে বহুবার গিয়েছি, তাই জন্য আমাকেও নিয়ে যাওয়া হয়। আমরা গিয়ে দেখলাম মিষ্টি মাসি এক জায়গায় বসে বসে বিলাপ করছেন, আর এসব আমার ভাষা ভাষা মনে ছিল। পরবর্তীকালে মায়ের থেকে আমি জেনে তোমাকে বলছি। মাসি বলছেন, লোকটাকে আমি বলেছিলাম তন্ত্রমন্ত্র নিয়ে কোনো রকম বাজে কাজ না করতে। করলো তো, বাঘে খেলো? খেলো গো, খেলো, আমার স্বামীটাকে বাঘেই খেলো। আমার দিদা ওনাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হলো না। এমন সময় ওনার ছেলে এলো আর আমাদের সবাইকে অবাক করে দিয়ে একটা কথা বলল। অবাক করা বললে ভুল হবে, আমরা সবাই আঁতকে উঠলাম। ছেলেটি বলল, বাবার কাটা মাথাটা ওই খালপাড়ের ধারে পড়ে আছে। কথাটা শুনে মিষ্টি মাসি একবার চিৎকার করে উঠল আর অজ্ঞান হয়ে গেল সাথে সাথে। এত কিছুর মধ্যেও একটা জিনিস খুব ভালোভাবে আমরা লক্ষ্য করলাম, যে মিষ্টি মাসির ছেলে নিজের পিতার মৃত্যুতে এক ফোঁটাও
শোক নেই, এমনকি চোখ থেকে এক ফোঁটা জলও তার ঝরছে না। সবাই বুঝতে পারল যে এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। গ্রামের মানুষেরা ছেলেটিকে পাকড়াও করল। একজনকে জিজ্ঞাসা করল, সত্যি করে বল, তোর বাবার মৃত্যুর পেছনে কে দায়ী? ছেলেটি তখন নির্বিকার হয়ে উত্তর দিল, বাঘ গো বাঘ, বাঘে খেয়েছে আমার বাবাকে। লোকটি বলল, বাঘে যদি খেত তবে মাথাটা কি আর এরকম লোকালয়ের কাছে এসে ছেড়ে যেত? সত্যি করে বল, নয়তো তোকে পুলিশে দেব। এক পর্যায়ে ছেলেটিকে প্রচণ্ড মারধর করতে শুরু করল। ছেলেটির যখন প্রায় আধমরা অবস্থা, তখন বলল, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি সব বলছি। ছেলেটি যেটা বলল সেটা শোনার জন্য গ্রামের কোনো মানুষ প্রস্তুত ছিল না। প্রথমে বলে রাখি দাদা, আমার দিদাকে দিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওই মারপিটের দৃশ্য বলো আর এরপরে যা শুনতে চলেছ এইসব দৃশ্য আমার দিদা শুনতে বা সহ্য করতে পারবে না। তখন আমি অনেকটাই ছোট, তাই জন্য আমাকে ভুলিয়ে নিয়ে বাড়ি নিয়ে আসা হলো। বাকি কথাটা আমি বড় হওয়ার পর আমার মায়ের থেকে শুনেছিলাম। ছেলেটি সেই বিভীষিকাময় কথাগুলি বলতে শুরু করল। আমাদের পরিবার অত্যন্ত গরিব পরিবার, দিন আনা দিন খাওয়া মানুষ আমরা। বাবা আমি একদিন মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য জঙ্গলে গিয়েছিলাম। জঙ্গলের এক জায়গায় আমি আর বাবা দেখতে পেলাম যে একজন তান্ত্রিক গোছের মানুষ বিভিন্ন প্রকার তন্ত্রক্রিয়া করছেন, আর ওনার সামনে একটা মহিলার কাটা মাথা। মেয়েটির মাথাটি আমি দূর থেকে দেখেই বুঝতে পারি এটা পাশের গ্রামের একটা মেয়ের মাথা, যাকে গ্রামে প্রায় দিন কয়েক ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি বাবাকে বললাম, ওই গ্রামের মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না না, ওই লোকটার কাছে দেখো, ওই জোর মাথাটা, তার মানে লোকটাই বোধহয় ওকে মেরেছে। তাড়াতাড়ি চলো, নয়তো লোকটা পালিয়ে যেতে পারে। কিন্তু বাবা আমাকে বলল, কি দরকার বল আমাদের, এরকম পুলিশি ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই। সেই লোকটা কিছু একটা তন্ত্রক্রিয়া করে পালিয়ে যাবে আর আমাদেরকে দোষী করে রেখে চলে যাবে। আমি বাবার কথায় সায় দিতে পারলাম না। বলতে পারো এক প্রকার আমার বাবার কথা উপেক্ষা করেই আমি লোকটির কাছে গেলাম। গিয়ে ওনাকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করলাম, আপনি মেয়েটাকে খুন করেছেন? কোনো উত্তর না পেয়ে আমি আবারও বললাম, আপনি মেয়েটাকে খুন করেছেন? আমরা এক্ষুনি আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি, আপনি কি জানেন সেটা? লোকটি তবুও নির্বাক, যেন আমার কোনো কথা শুনতেই পাচ্ছে না। এভাবে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর এক পর্যায়ে আমি ওনার গায়ে হাত তোলার জন্য উদ্যত হই, আর ওনার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমি ছিটকে দূরে পড়ে যাই। লোকটি এরপর উঠে দাঁড়ায় আর বলে, আমার কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি পুলিশও না, তুই তো কোন বাচ্চা ছেলে, তার নমুনা তো আশা করি দেখেই নিলি। এমন সময় আমার বাবা দৌড়তে দৌড়তে আসে এবং লোকটির কাছে ক্ষমা চেয়ে বলে, আমাদের ক্ষমা করে দিন, ও বাচ্চা ছেলে বুঝতে পারেনি, আমরা এখান থেকে চলে যাব, কাউকে কিচ্ছু বলবো না। লোকটি আমাদের অবাক করে দিয়ে একটা কথা বলে, তোদের জীবনে তো বড্ড দুঃখ রে বাবু, আমাকে সাহায্য করবি? তাহলে তোরা অনেকগুলো টাকা পাবি, অনেক সুখী হবি তোরা। আমি অবাক হয়ে বললাম, কি সাহায্য করব? লোকটি বলল, একটা মানুষ লাগবে যেটা বলি দিতে হবে, এটাই হচ্ছে আসল জিনিস, এছাড়া ছোটোখাটো অনেক জিনিসেরই প্রয়োজন, যেটা হয়ে যাবে। কোনো এক অমাবস্যায় আমি তোদেরকে কিছু কাজ দেব, সেটা তোদের করতে হবে, আর একটা মানুষ এনে আমাকে দিতে হবে, তাকে আমি আমার ভগবানের কাছে বলি দেব, তবেই তোরা অনেকগুলো টাকা পাবি। কিন্তু একটা শর্ত আছে, তোরা কখনো এই ঘটনার বিষয়ে কাউকে বলতে পারবি না, বললে কিন্তু তোরা কোনো দিনও টাকাও পাবি না, আর আমার ভগবান তোদেরকে খুন করবে। আমার বাবা ওনাকে জিজ্ঞাসা করে, আপনার ভগবানের নাম কি আর তার বিগ্রহই বা কোথায়? তখন লোকটি উত্তর দেয়, আমি সেটা বলতে পারবো না, আর সেটা তোদের জানার বিষয়ও না। তোরা টাকা পেতে চাস, আমি তোদের টাকা পেতে সাহায্য করব, তার বিনিময়ে তোরা আমার ভগবানকে বলি দিবি। বাবা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে রাজি হয়ে যাই। আমরা ওনাকে কথা দিয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে মাকে প্রথমে কোনো কিছু ঘটনা আমরা জানাই না। বাবা আর আমি ঠিক করি যে কোনো মানুষকে আমরা ধরে নিয়ে যাব। বাবা তখন আমাকে উত্তর দেয়, বাবু কি দরকার এসবের বলতো, একটা মানুষের জীবনের বিনিময়ে
আমরা ধন সম্পদ পেতে চাইছি, এটা কি ঠিক? আমি তখন বাবাকে বলি, বাবা, এরকম ভালো মানুষই না, জীবনে অনেক করে নিয়েছ, এবার একটু নিজের কথা চিন্তা করো। নিজে যদি উন্নতি করতে না পারো, কেউ তোমাকে দেখবে না, আর আমার ভবিষ্যৎটাই বা কী হবে শুনি? বাবা তখন চুপ হয়ে যায়। আমাদের কথোপকথন মা হয়তো কোনোভাবে শুনে নিয়েছিল। রাত্রিবেলা বাবার সাথে মায়ের এই বিষয়ে কিছু বচসা তৈরি হয়। পরদিন সকালবেলা মা আমাকে বলে, তুই তো মানুষ না রে দেখছি, টাকার নেশা তোর এত হয়ে গেছে যে তুই একটা মানুষ খুন করতেও দুবার ভাবছিস না? ওইসব চিন্তা মাথা থেকে বার করে দে, একদম ওসব নিয়ে চিন্তাভাবনা করবি না। আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, যা আছে তাই দিয়েই আমরা ভালো থাকতে পারবো। সেদিন আমাকে বাবার সাথে মধু সংগ্রহ করতে যেতে দেওয়া হলো না। সেদিন ওই লোকটার সাথে নাকি বাবার দেখা হয়েছিল। লোকটা বাবাকে বলছিল, কোথায় তোদের মানুষ? তোরা আমার সামনে পূজিত দেবতাকে কথা দিয়েছিলিস যে তোরা মানুষ দিবি, সেটার কি হবে? তখন ওনার কথা বলার ধরনটা নাকি পুরোটাই পাল্টে গিয়েছিল। চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, গলার আওয়াজটাও নাকি কেমন হুঙ্কার ধরনের। সেদিনকে আর বাবা মধু আনতে গেলেন না, বাড়ি চলে এলেন। বাড়ি এসে মাকে সব কথা খুলে বললেন বাবা। সব শুনে মা বাবাকে বলল, তোমরা আগ বাড়িয়ে জীবনে এরকম বিপদ ডেকে নিয়ে আসলে এখন। ওই দিন রাত থেকে আমার আর আমার বাবার জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর সময়। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বাবা গিয়েছিল বাইরে বাথরুম করতে। দেখলাম দূর থেকে মানুষ আসছে, মানুষ বলা ভুল হবে, দৈত্যাকার একজন আসছে। চেহারাটা সাধারণ মানুষের তুলনায় অনেকটাই বড়। আমার বাবার দিকে এগিয়ে আসছে আর বলছে, বলি দে, বলি চাই আমার, বলি দে, বলি চাই, বলি দে, অনেকগুলো টাকা দেব, দে, বলি দে। বাবা দৌড়ে ঘরে চলে আসে আর হাঁপাতে হাঁপাতে আমাদেরকে সব ঘটনা শেয়ার করে। সব সময় আমার মা প্রচণ্ড কান্নাকাটি করছিল, কারোরই মন লাগছিল না যে একটা মানুষকে মেরে ফেলার। কিন্তু সেটাই বা পারবে কি করে? কোনো রকম উৎকণ্ঠা নিয়ে রাত্রিবেলা শুতে যাই। রাত্রিবেলা ঘুমের মধ্যে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। একটা কালো অবয়বেশে আমাকে বলছে, বলি দে, আমার বলি চাই, বলি দে, না দিলে কিন্তু তোদের কাউকে ছাড়বো না, সারা জীবন এরকম বিরক্ত করব। আমি স্বপ্নের মধ্যেই তাকে জিজ্ঞেস করি, আমার কাছে বলি দেওয়ার মতো কোনো মানুষ নেই? তখন সে অবয়বটা আমাকে বলে, তোর বাবাকেই বলি দিয়ে দে, তোর বাবার বলি হলেও আমার চলবে, আমার শুধু মানুষ চাই, নয়তো তোকে আমি ছাড়বো না। আমার মধ্যে লোভের সঞ্চার হয়েছিল। আমি ঠিক করি সত্যিই তো বাবাকে মেরে ফেললেই হয়, কেউ জানতেও পারবে না, সবাই ভাববে বাবাকে বাঘে খেয়ে নিয়েছে। আমি ফোন দিয়ে শুরু করি, বলি আজকে আমার ভালো লাগছে না, আমি আজকে মধু চুরি করতে যাব না, তোমরা একা চলে যাও। বাবা আমার কথা মতো একা চলে যাই, আর আমি আগের থেকে এসব ব্যবস্থা করেই রেখেছিলাম। আমি আর ওই তান্ত্রিক বাবার ফেরার অপেক্ষা করছিলাম নদীর ঘাটে। এরপর বাবা ফিরলে তান্ত্রিকের সহযোগিতায় বাবাকে বলি দিই। এসব কথা মা জানত না, কারণ সে সময় মা কাজে গিয়েছিল। তারপর তো আপনারা সবই জানেন, আমাকে ছেড়ে দিন, আমি অভাবের তাড়নায় এই কাজটা করেছি। গ্রামের লোকজন ব্যাপারটা বুঝতে পেরে সবাই মিলে যাই ওই ছেলেটিকে নিয়ে, যেখানে তান্ত্রিকের বাস। কিন্তু সেখানে গিয়ে আশ্চর্যের বিষয়, কোথাও কোনো তান্ত্রিক তো দূরের কথা, একটা মানুষেরও হদিশ পাওয়া সম্ভব না। গ্রামের মানুষ অনেক বলাবলি করে, আমরাও তো ওই রাস্তা দিয়ে প্রচুর যাতায়াত করি, আমরা তো কোনো তান্ত্রিককে দেখতে পাইনি। ছেলেটিকে আবারও অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ছেলেটি আর কোনো কথা স্বীকার করে না। এমন সময় গ্রামের এক বয়স্ক লোক এসে বলে, অনেক বছর আগে ওই জায়গায় তান্ত্রিকের বাস ছিল, আমার বাবার কাছে শুনেছিলাম। এখানে একটা কথা বলে রাখি দাদা, এখানে বাবা বলতে ওই বয়স্ক লোকটির বাবার কথা আমি উল্লেখ করছি। লোকটি বলল, আমার বাবার কাছে শুনেছিলাম যে লোকটা নাকি লোকজনকে প্রলোভন দেখাতো, দেখিয়ে নিজের শয়তান দেবতার উপাসনা করত। গ্রামের লোকজন সেসব কথা জানতে পেরে ওকে মারার জন্য একসাথে আখড়াই যায়, কিন্তু সেখানে তান্ত্রিকের কোনো হদিশ পাওয়া যায় না। ওনার সব জিনিসপত্র ওখানে ছিল আর পড়েছিল অনেক চাপ চাপ রক্ত। গ্রামের মানুষ ভাবে যে হয়তো কোথাও চলে গেছে অথবা
মারা গেছে আর তার দেহের অবশেষ বাঘে খেয়ে নিয়েছে। আর ওই লোকটা এটাও বলে যে হয়তো ওই তান্ত্রিকের আত্মাই সব মানুষকে প্রলোভিত করছে। এতটুকুই ছিল ঘটনাটা। কেমন অদ্ভুত না বলো? নিজের সন্তান নিজের পিতাকে হত্যা করছে সামান্য টাকা পাওয়ার জন্য। বড়লোক হওয়ার সামনে সম্পর্কের কোনো গুরুত্ব নেই, এখন শুধু টাকার গুরুত্ব বেশি। পরবর্তীকালে মিষ্টি মাসিকে আমাদের মামার বাড়িতে রাখারই ব্যবস্থা করা হয়। তিনি বর্তমানে এখনও আমার মামার বাড়িতেই রয়েছেন। উনার অনেক বয়স হয়ে গিয়েছে। এমন অসহায় মহিলা যার একটা মাত্র ছেলের হাতে তার স্বামীকে খুন হতে হয়েছিল। জীবনটা আমাদের মামার বাড়িতেই কাটিয়ে দেবেন বলে আমার মামারা তাকে রেখে দিয়েছেন। দাদা, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। ঘটনাটা একদমই গুছিয়ে লিখতে পারিনি। ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমি আমার মামার নাম্বারটা দিচ্ছি। তুমি চাইলে আমার মামাকে কল করে নিতে পারো এবং মিষ্টি মাসির সাথে কথা বলে নিতে পারো। ধন্যবাদ। ইতি সুদেশনা, বহরমপুর, মুর্শিদাবাদ। বন্ধুরা, দেখলে তো টাকা কী জিনিস! শুধুমাত্র টাকার জন্য নিজের বাবাকে এরকমভাবে মেরে ফেলে দিল। মানুষ টাকার সামনে অন্য কিচ্ছুকে রাখে না। এমন একটা বিষয় হয়ে গেছে এখনকার দিনে যেটা শুনলেও ঘেন্না লাগে। সত্যি টাকাটাকে এতটা প্রায়োরিটি দেওয়া উচিত না যার জন্য একটা মানুষকে খুন করতে হবে, তা আবার নিজের বাবা। শুনলেও সত্যি খুব খারাপ লাগে। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ঘটনাটা কিন্তু সত্যি ইউনিক ছিল। তো তোমরা যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। একটা কথা না বললেই না, ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়, সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। আমাদের জীবনে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা আমরা ভূত বা অলৌকিক বলে চালিয়ে দিতে পারি না। আসলে এমন কিছু ঘটনা আছে যেটাকে আমরা অলৌকিক ঘটনা বলে মনে করি না। আজকে আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা হয়তো অনেকের জীবনে অনেকভাবেই ঘটেছে। ঘটনাটা আমার পাড়ায় একজন মানুষ মারা যাওয়ার পর থেকে শুরু হয়। প্রসঙ্গত কারণে আমি আমার নিজের নামটা এখানে তোমায় মেনশন করতে বারণ করলাম অ্যান্ড স্থান কাল পাত্র কিছুই মেনশন করতে বারণ করলাম। সময়টা করোনাকাল, আমি তখন ওয়ার্ক ফ্রম হোম করছি, চারিদিকে করোনার পেশেন্টের ছড়াছড়ি। এমন সময় আমার পাশের বাড়ির একজন ঠাকুমা মারা যায়। অবশ্য তিনি করোনাতে মারা যাননি, তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং উনি মারা গিয়েছিলেন মৃত্যুকালে। ওনার বয়স ছিল প্রায় 95-এর কাছাকাছি। মৃত্যুতে বেশ পাড়ার লোকেরা শোকাস্তব্ধ হয়ে যায়, যেহেতু পাড়ার বয়োজ্যেষ্ঠ ঠাকুমা ছিলেন। যথারীতি ওনাকে সাজিয়ে গুছিয়ে শ্মশানের দিকে যাত্রা করা হয়। সে সময় শ্মশানে বেশি লোকজনের যাওয়া অ্যালাও ছিল না, তাই আমরা দু একজন পাড়ার লোক গিয়েছিলাম আর বাড়ির কিছু মানুষ গিয়েছিল শ্মশানে। ঠাকুমাকে দাহ করা হয়। দাহকার্য যখন সবে মাত্র শুরু হয় তখন আমার খুব জোরে বাথরুম পাই। আমি শ্মশানের এক সাইডে দাঁড়িয়ে বাথরুম করছি, এমন সময় একটা লোক আমার দিকে তেড়ে এসে বলে, এখানে বাথরুম করছিস কেন? জায়গাটা কি তোর বাবা কিনে রেখেছে? দাদা, কথাটা শুনে খারাপ লাগলো না? সেই মুহূর্তে আমার খারাপ লাগেনি, প্রচণ্ড রাগ হয়েছিল। আমি ওনাকে বললাম, আপনার কি পারিবারিক শিক্ষার অভাব? কারোর বাবা মা নিয়ে এরকমভাবে আজেবাজে মন্তব্য করার আগে আপনার কি একবারও চিন্তাভাবনা আসলো না মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়? আপনি কি জানেন না? ভালোভাবেই বললেই তো হতো, এখানে বাথরুম করা এলাও না, এরকম খারাপ মন্তব্য কে করতে বলেছিল? উনি তখন আমাকে বলেন, শোন, তোদের মতো ইয়ং জেনারেশনদের সাথে আমি মুখ লাগাবো না, আমি যেভাবে বলার সেভাবেই বলবো,
আর যা বলবো তোর ভালোর জন্যই বলবো, চলে যা এখান থেকে। আমি তখন ওনাকে বলি, আমি যদি বলি জায়গাটা কি আপনার বাবার কিনে রাখা, খুব ভালো লাগবে আশা করি শুনতে। উনি আমাকে বললেন, এখান থেকে চলে যা তাড়াতাড়ি, এখানে থাকিস না, এখানে থাকলে তোর বিপদ হবে। আমি ওনাকে বললাম, কেমন বিপদ শুনি একটু। উনি আমাকে বললেন, শ্মশানের বাইরে চায়ের দোকানে আমি তোর অপেক্ষা করব, চলে আসিস, উত্তর দিয়ে দেব। যথাসময়ে ঠাকুমার দাহ কার্য সম্পূর্ণ হয়। শ্মশানের বাইরে আমরা চলে আসি। বাইরে বেরিয়ে সামনের দোকানে লোকটিকে আমি দেখি, লোকটি দাঁড়িয়ে রয়েছে। লোকটিকে দেখে আমার প্রথমে ভীষণ রাগ হচ্ছিল, কারণ আমার বাবার নামে খারাপ মন্তব্য করেছেন উনি। উনাকে আমি বলি, এবার বলুন আমাকে কী ক্ষতির থেকে বাঁচালেন আপনি। উনি আমাকে বলেন, আমাকে ক্ষমা করে দে বাবা, তোকে এরকম কথা বলা আমার ঠিক হয়নি, কিন্তু শ্মশানে তুই যেরকমভাবে বাথরুম করছিলিস, তোর আশেপাশে একজন ছিল যে তোর ওপর রাগ করছিল, তুই যদি ওখানে আর কয়েক মুহূর্ত থাকতিস তোকে হয়তো মেরে ফেলতো। আমি ওনাকে বলি, আমাকে মেরে ফেলতো? কই, আমি ছাড়া তো কেউ ছিল না ওখানে। তখন উনি আমাকে বলেন, আমি এই শ্মশানেই থাকি, আমার যাওয়ার কোনো জায়গা নেই, প্রায় 15 থেকে 20 বছর ধরে এখানে আমি রয়েছি। এতদিন শ্মশানে থাকার ফলে আমার তোদের মতন সাধারণ মানুষের তুলনায় ভূতকে দেখার শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তুই যখন বাথরুম করছিলিস ওখানে তোর পেছনে একটা প্রেত দাঁড়িয়েছিল, সে নিজের হাত বাড়িয়েছিল তোকে মেরে ফেলার জন্য। সেই মুহূর্তে যদি তোকে শাসন না করতাম তাহলে সে ওখান থেকে যেত না, তাই আমি এই কাজটা করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। তুই পারলে আমাকে এখন 5 জনের সামনে জুতো পেটাও করতে পারিস, আমি কিচ্ছু বলবো না, তুই আমার ছেলের মতন, তাই তোর প্রাণ বাঁচানো মনে করেছি আমার কর্তব্য। সেদিনের মতো উনাকে আমি কিছু টাকা দেই। উনি টাকাগুলো নিতে চাইছিলেন না, কিন্তু তাও উনাকে আমি জোর করে প্রাণে বাঁচিয়েছেন জন্য দিয়েই দিলাম। এখন দাদা, তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে লোকটি হয়তো মিথ্যে কথা বলেছে, কিন্তু লোকটি যদি মিথ্যে কথায় বলতো তবে ওখান থেকে কেন চলে গেল না, আর আমাকে বাইরে দেখা করতে বলল কেন? সে আমার থেকে কোনোরকম টাকা পয়সাও চায়নি, আমিই ওনাকে অনেকবার রিকোয়েস্ট করার পর সেই টাকাগুলো নিয়েছে। তাও আমি যা দিতে চেয়েছি তার অর্ধেক অর্ধেক দিয়েছে। ভদ্রলোকের সাথে আমার এখনও মাঝে মধ্যে দেখা হয়, আমিও রাস্তায় গেলে ওনার সাথে দেখা করি। সত্যিই মানুষের মধ্যে ভগবান বিরাজ করে। এই ছিল আমার ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। খুব ভালো থেকো, অনেক ভালোবাসা নিও, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল দুটো ঘটনা। আশা করছি দুটো ঘটনাই তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে মস্ত লাগলো ঘটনা দুটো। সেকেন্ড কমেন্ট করেছে বশির সাথী, লিখেছে এসে গেছি দাদা। থার্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, রেখা পাসমান, শেট্টি শাহজাহান, শুভ ভক্ত, লিখেছে হাই অমিতদা, আশা করি ভালো আছো, আমার কাছে গল্প আছে অনেক, যদি বলো পাঠাই, আমার দিদির নাম সীমা বলো, হ্যালো সীমাদি। তারপরে কমেন্ট করেছে রাহুল, প্রভাত রাজাক, কলকাতা, সুদীপ্তা ঘোষ, লিটিল কৃষ্ণা, আকশে অধিকারী, রাজীব কোটাল, পিকু মুখার্জি, হাবিবুর রহমান, সাগর দাস, সুরজ পাত্র, চন্দনা মণ্ডল, ইন্ডিয়া পাওয়ার, হ্যাকার গেমার, হাবিবুর রহমান, রঞ্জিত খামারি। লিখেছে দাদা SMSগুলো কেন পড়ছো না, কোন SMS গো? তারপরে কমেন্ট করেছে সুদীপ মান্না, লিখেছে চলে এলাম। আরিফ লিখেছে কেমন আছো দাদা, ভালো আছি। নন্দিনী রয় লিখছে দাদা এই ঠান্ডার মধ্যে কেমন আছো, খুব ভালো আছি গো। সুমিত ঘোষ লিখছে এসে গেছি দাদা ভৌতিক কথা শুনতে। তারপরে কমেন্ট করেছে শান্তনু সরকার, শিহাব শরীফউদ্দিন, বাপন কুমার, মিষ্টি পাখি, মনীষা শেট্টি, জয় দেববণিক, রীনা মাল, বিশ্বজিৎ দাস, ইউজার ড্রিম হোপ,
লিখেছে, দাদা তুমি ভালোই আছো, আমাদের ভৌতিক কথা আরও বড় হোক এই কামনা করি, থ্যাংক ইউ। মনিকা ত্রিপুরা লিখছে, ভূতের রাজ্যে এসে লাইক দিয়ে দেখা শুরু করলাম, অসাধারণ ঘটনা ভাই, থ্যাংক ইউ সো মাচ। রাকেশ এইচডি ল্যাবল্যাব রিয়াক্ট দিয়েছে, রঞ্জিত দাস লিখেছে, চলে এলাম ভাই ঘটনা শুনতে। তারপরে কমেন্ট করেছে ইট সুস্মিতা, বাংলা কার্টুন গণেশ মাঝি, গীতা গোস্বামী, অপূর্ব দত্ত, আকাশ সঙ্গীতম, দীপ ঘোষ, কিংসুক দাস, দীপ দে, অঙ্কিতা দাস, অভিজিৎ মধু, কাকুলি, গৌতম বেরা, শঙ্কর চক্রবর্তী, শর্মিষ্ঠা ঘোষ লিখেছে, জয় মা মনসা, জয় মা মনসা। অর্পিতা ব্লগ লিখেছে, গুড মর্নিং দাদা, কাল রাতে কিছু পার্সোনাল কারণে শুনতে পারিনি, সকাল সকাল এসে শুনলাম, ভয় পেতে তোমার মিষ্টি ভয়েসে, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। সমিলি মণ্ডল লিখছে, এত ভালো ভালো ঘটনাগুলো যে কী বলবো, জয় মা জয় মা। তারপরে কমেন্ট করেছে জয়শ্রী গুপ্তা, সমাদ্রি দেব, আর্ট লাভার, অমৃতা ঠাকুর, রাজকুমার রয়, আশিস মল্লিক, শুক্লা, বিকি খাতুন লিখেছে, দাদা আমি শাহজাহানের বোন, ঘটনা আরও আছে পাঠিয়ে দেব, একদম একদম। তো বন্ধুরা, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি চাইলেও আর পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।